বিরতির পর স্বাগত। প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, তিপ্রা মথার প্রতিষ্ঠাতা, তিনি ইতিমধ্যেই দিল্লিতে রয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তৎসঙ্গে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছেন। তাদের মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠক। ইতিমধ্যেই প্রচারের আগেই, অর্থাৎ যে লোকসভা নির্বাচন, ঠিক লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তিপ্রা মথার যে অনশন, সে অনশন মঞ্চ থেকে হঠাৎই প্রদ্যুৎ কিশোর দিল্লির উদ্দেশ্যে রওনা, আর তাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল ঘোলা শুরু হয়েছে। তবে কি আলোচনা, কি বা ফোনে বলা হয়েছিল দিল্লি থেকে, সেটা নিয়ে একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে। অন্যদিকে অনশন মঞ্চের সামনে জমায়েত কম করে দিল্লিকে কি বার্তায় বা দিতে চাইছেন প্রদ্যুৎ? দিল্লিতে বসে দর কষাকষির রাজনীতি কি শুরু করেছে মথার প্রতিষ্ঠাতা? দাবি আদায়ের লড়াইয়ে, স্নায়ু যুদ্ধে কে জিতবেন, সেটাই এখন মূল প্রশ্ন। সে বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদা, ইতিমধ্যেই দিল্লিতে রয়েছে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, স্বাভাবিকভাবেই সেখানে বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে, যদিও তিনি বলছিলেন যে তিনি কোনো ধরনের সমঝোতায় যাবেন না যতক্ষণ না পর্যন্ত তাকে লিখিত আকারে কিছুই জানানো হচ্ছে। তবে কি মনে হয়, এই যে একদিকে রাজ্যে চলছে অনশন, অন্যদিকে তিনি দিল্লিতে বসে রয়েছেন, সে অনশনেও আজ তেমন কোনো ভিড় নেই, কি বার্তাই বা তিনি দিতে চাইছেন দিল্লিকে, কি বলবে? দেখো, এটি একটা দর কষাকষির রাজনীতি। প্রথম থেকেই রাজনৈতিক বিশেষজ্ঞরা এ ব্যাপারে একমত, এবং গতকাল যখন এই তোমার অনশন শুরু হয়, এর ঘন্টা খানেক বাদেই বিরোধী দলনেতার কাছে একটা ফোন আসে। এই ফোনটা সম্ভবত বিরোধী দলনেতার কাছে একটি ফোন আসে। ফোন সঙ্গে সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মা সেই ফোন ধরান। প্রদ্যুৎ কিশোর দেববর্মার কাছে এই ফোন ধরান বিরোধী দলনেতা উনিমেষ দেববর্মা, এবং উনি স্পিক টু নট, যদিও একটি কথাও বলেননি, শুধু মাথা নেড়ে কিছু শুনছিলেন, এবং পর মুহূর্তে তিনি জানান, একটু অনেকটা সিনেমার নায়কের কায়দায় বললেন, দিল্লি যেতে হবে। তখন তার অনুগামী সমর্থকরা রীতিমতো উচ্ছ্বাসিত, কেউ আবেগে কাঁদছিলেন। এই পরিস্থিতিতে হঠাৎ করে তিনি ঘোষণা দিয়ে গেলেন যে যেন অনশন মঞ্চ না ভাঙা হয় এবং অনশন যেন চলে, তিনি দিল্লি থেকে ফিরবেন, এবং একটা কথা বলে গিয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত তিনি লিখিত প্রতিশ্রুতি না পাবেন ততক্ষণ পর্যন্ত তিনি অনশন ভঙ্গ করবেন না, এবং এখানে এসে দলীয় সমর্থকদের আগে খাইয়ে তারপর তিনি খাদ্য গ্রহণ করবেন। তবে এখন পর্যন্ত কিন্তু সে বিষয়টি স্পষ্ট নয়। যোগাযোগ করার চেষ্টা হয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মার সঙ্গে, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি কি এখনও সেই অনশনে আছেন কিনা তা জানা যায়নি। তবে আমরা জানার চেষ্টা করেছি যারা এই অনশন মঞ্চে আছেন তাদের কাছ থেকে, তারাও সে বিষয়ে কোনো সঠিক কিছু বলতে পারলেন না। তবে যে বিষয়টা হচ্ছে, এখন যদি প্রদ্যুৎ কিশোর অনশনরত অবস্থাতেই থাকেন, তবে কিন্তু বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এবং আমরা যতটুকু জানি বর্তমানে মুখ্যমন্ত্রী দিল্লি রয়েছেন, এবং এখন দিল্লি অবস্থানকালে কেন্দ্রীয় নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রদ্যুৎ কিশোরের একটা আলোচনা কিছু চলছে। কিন্তু এটা তো, এই যে আলোচনা, তাদের বিভিন্ন দাবি পূরণের বিষয়টি, এটি তো আসলে, এটা আসলে কিন্তু ইয়েস নো, এই একটি শব্দের মধ্যেই কিন্তু হয়ে যায়। কিন্তু এতক্ষণ কি কি কারণে সময় লাগবে, কেন কি কি হচ্ছে তা নিয়ে কিন্তু একটা জনসাধারণের মধ্যে রীতিমতো একটা বিভ্রান্তি যেমন তৈরি হয়েছে, পাশাপাশি সাধারণের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে। আসলে বিষয়টিকে রাজনৈতিক মহল বিভিন্নভাবে দেখছেন। হঠাৎ করে অনশন মঞ্চে প্রদ্যুতের কাছে ফোন তথা তোমার বিরোধী দলনেতার মাধ্যমে, এখানেও কিন্তু সাধারণ মানুষ ভিন্নভাবে দেখছে বিষয়টিকে। যাই হোক, প্রদ্যুৎ কিশোর দেববর্মন বর্তমানে দিল্লিতে রয়েছেন বলে খবর, এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাথেও তিনি বৈঠক করছেন। এখনই আমরা কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলবণিকের সাথে। নীলবণিক, তুমি কি বলবে এই বর্তমানে প্রদ্যুৎ কিশোর দিল্লিতে রয়েছেন এবং এই অনশন মঞ্চে সমাগম কমিয়ে চালিয়ে যাওয়ার বিষয়টি, অনশন চালিয়ে যাওয়ার তিনি নির্দেশ দিয়ে গেছিলেন, এই কম সংখ্যক জমায়েত করে
হ্যাঁ, এই অনশন চালিয়ে যাওয়ার যে বার্তা, যে নির্দেশ প্রদ্যুতের, তা দিয়ে প্রদ্যুৎ দিল্লিকে কি বার্তা দিতে চাইছে? দেখো, দিল্লিতে প্রদ্যুৎ কিশোর বাবু বসে রয়েছেন, কাকতালীয়ভাবে দুদিন আগেই চলে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বা বিজেপি নেতারা। সেই জায়গাতে দুজন এই দুই পন্থী একসঙ্গে হচ্ছে কিনা সেটা এখান থেকে তো বলা সম্ভব না, বা দুই পক্ষই এই নিয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি। তবে এইটুক বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কিন্তু প্রদ্যুৎ বাবুর সমস্ত যে দাবি দাবা, তিনি যে দাবিগুলো গতকাল অনশন মঞ্চ থেকে তুলেছিলেন, সেই দাবি দাবা প্রায় 24 ঘন্টা কাটতে চলল, সেই দাবি দাবা সিংহভাগই কিন্তু মেনে নেয়নি, যার জন্য এবং ডেমোক্রেটিক্যাল যে পন্থা সেটা কিন্তু অলরেডি দিল্লি বজায় রেখেছে বলেই প্রদ্যুৎবাবু এখনো দিল্লিতে বসে আছে, এটাও কিন্তু কার্যত স্পষ্ট। তাহলে প্রদ্যুৎবাবুর কি ডায়লগ ডেমোক্রেসিটাকে দিল্লিতে ওপেন রাখা, আলোচনা করা, আলোচনার মাধ্যমে যতটা দাবি দাওয়া আদায় করা। এবং প্রদ্যুৎবাবু কিন্তু সঙ্গে যে অনশন যে কর্মসূচি, সেই কর্মসূচি তার দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছে তারা যেন চলে, সেই জায়গাতে দাঁড়িয়ে প্রদ্যুৎবাবু দিল্লির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলে দিল্লিকে কার্যত চাপে রাখার যে প্রেশার পলিটিক্স সেটাই করে যাচ্ছে। এটা ডেমোক্রেটিক্যাল একটা পার্টি, তারা এটা হতেই পারে, এতে কোনো অন্যায় নেই, তিনি তার মতো করবেই তার দাবি আদায়ের জন্য। কিন্তু দিল্লি কতটা তার সমস্ত দাবি দাওয়াকে মান্যতা দেবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। দিল্লি নর্থ ইস্টের, দিল্লি বা কেন্দ্রীয় সরকার নর্থ ইস্টের বিষয় নিয়ে খুব সিরিয়াস, কারণ হচ্ছে নর্থ ইস্টের প্রত্যেকটা রাজ্যে এরকম আঞ্চলিকতাবাদের একটা সমস্যা রয়েছে, মণিপুরে রয়েছে, মিজোরামে রয়েছে, ত্রিপুরাতে মাথাচাড়া দিয়েছে, অরুণাচল প্রদেশে রয়েছে, অর্থাৎ সমস্ত রাজ্যে একটা আঞ্চলিকতাবাদের একটা প্রভাব কিন্তু রয়েছে। তার মধ্যে মণিপুর উত্তপ্ত, এখনো পর্যন্ত মণিপুরকে সেইভাবে শান্তিপূর্ণ করতে পারেনি। দুদিন আগে আমরা দেখেছি, কয়েকদিন আগে মেঘালয় তো উত্তপ্ত হয়েছিল দুই সম্প্রদায়ের মধ্যে, অরুণাচলও উত্তপ্ত। তাহলে এরাজ্যে বিজেপি কেন্দ্রীয় নেতারা কখনোই চাইবে না যে নতুন করে অশান্তি হোক অন্তত ভোটের আগে। সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপি কিন্তু আরো বিজেপি তাহলে কি হয়, যদি তারা চাপে থাকে নর্থ ইস্টে তাহলে কিন্তু তাদের দাবি দাওয়া কিন্তু মানা উচিত ভোটের সময়, কারণ দিল্লিতে কৃষক আন্দোলন নিয়েও কিন্তু বিজেপির উপর একটা চাপ রয়েছে। সেই জায়গাতে আমি দাঁড়িয়ে তোমায় বলতে পারি, সেই জায়গাতে দাঁড়িয়ে বলতে পারি যে প্রদ্যুৎবাবু যে দিল্লিকে যে আলোচনার টেবিলে আলোচনা করছে, সেই আলোচনার টেবিলে প্রদ্যুৎবাবুই কিন্তু এখনো অনেক পিছিয়ে রয়েছে, কারণ দিল্লি হাজার চাপের পরেও প্রদ্যুৎবাবুকে এমন কোনো আশ্বাস দেয়নি, এবং যদি আশ্বাস দিত তার রাজনৈতিক কেরিয়ার সুরক্ষিত করতে এবং মোথার কর্মীদের কাছে নিজের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে তিনি হয়তো এতক্ষণ অন্তত সোশ্যাল মিডিয়াতে এসে একটা লাইভ করত, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে যথেষ্ট অভ্যস্ত, তা বলতে পারতেন, এটা সোশ্যাল মিডিয়াতে একটা বলতে পারতো। দ্বিতীয়ত, আজকের দিনে দাঁড়িয়ে তার ওইখানে সমস্ত সাংবাদিকদের ডেকেও একটা প্রেস কনফারেন্স করতে পারত, তিনি এটা কিচ্ছু করেন। এই যে তুমি বলছিলে চাপাচাপির রাজনীতি, এই চাপাচাপির রাজনীতি বর্তমান এই প্রাক ভোট মুহূর্তে কতটুকু ভোটের সঙ্গে সম্পৃক্ত? দেখো, ডেমোক্রেসিতে হচ্ছে ভোটের সময় চাপের রাজনীতিটা করতে হয়। এই জায়গাতে প্রদ্যুৎবাবু যেই সময়টাকে চাপের রাজনীতির জন্য ভেবেছেন সেটা একেবারে ভালো সময়, গুড সাইন, মোক্ষম সময়। কিন্তু ওনাকেও বুঝতে হবে যে ওনার সঙ্গে ওনার কমিউনিটি কতটা আছে। দিল্লি এত বোকা নয়, দিল্লির কাছে সেন্ট্রাল আইবির সমস্ত ইনফরমেশন অমিত শাহর কাছে আছে, এবং সেন্ট্রাল আইবি এখান থেকে আমার কাছে যতদূর খবর আছে দিন সাতেক আগে এই মোথার অনশন নিয়ে বিস্তারিত জানিয়েছেন। তার দলের মানে যারা গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন তারা কতজন তার সঙ্গে আছেন, সেন্ট্রাল আইবি মারফত কিন্তু বড় মানে অমিত শাহর দপ্তরের কাছে বড় কিন্তু একটা নোটস পড়েছে। অমিত শাহ বা কেন্দ্রীয় যারা স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা তারা তো লোকাল যে গ্রাউন্ডের অফিসার তাদের উপর নির্ভর করে, তারা কিন্তু রাজ্য পুলিশের যে গোয়েন্দা শাখা তার উপর নির্ভর করবে না, কারণ তাদের নিজস্ব কিন্তু ইউনিট রয়েছে। পাশাপাশি বুঝতে হবে প্রদ্যুৎবাবুকে এরাজ্যে বিএসএফ এর নিজস্ব ইন্টেলিজেন্স রয়েছে, এরাজ্যে অসম রাইফেলস এর নিজস্ব ইন্টেলিজেন্স রয়েছে, সেই দপ্তরগুলি থেকেও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে খুব বেশি নোটস না গেলেও কিছু নোটস কিন্তু যায় যে যদি অশান্তি লাগে বিএসএফ কতটা কভার দিতে পারবে, অসম রাইফেলস কতটা কভার দিতে পারবে, এই নোটসগুলো কিন্তু ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকে পড়েছে। তাই
প্রদ্যুৎবাবুর যে ওজন থাকার কথা, সেই ওজন নিয়ে কিন্তু যথেষ্টই সন্দেহ আছে স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাদের। তার জন্য এখনো পর্যন্ত দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাদের সঙ্গে যে ঘরোয়া বৈঠক, সেই ঘরোয়া বৈঠকে প্রদ্যুৎবাবু তার ওজন তুলে ধরতে পারছে। আমার মনে হয় প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু গতকালের এই মঞ্চ, অনশন মঞ্চ থেকেই বারবার বলছিলেন থানসা মানে ঐক্য, ঐক্য কিন্তু নেই, ঐক্য নেই। তোমার সঙ্গে সহমত পোষণ করার মতো একটি বিষয় যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে কথাটা আমি বারবার বলছিলাম যে তিনি বলছিলেন যে ঐক্য কিন্তু নেই, মানে ওদের ভাষায় ককবরক ভাষায় থানসা বলে যাকে, থানসা কিন্তু নেই। যেহেতু থানসা নেই সেহেতু তোমার আজকেও তাদের এই অনশন করতে হয়, প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে মহারাজা টহারাজা ইত্যাদি বলে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে অনশন আন্দোলনে সামিল হতে হয়। এই যে এমন একটা আক্ষেপ কিন্তু ছিল, এই আক্ষেপটা কি বুঝিয়ে দেয় যে এখনো তোমার এই জনজাতিদের মধ্যে প্রদ্যুতের যে একটা গ্রুপ রয়েছে, হ্যাঁ, তাদের মধ্যে দেখো দেবুদা, কালকে আমি শুনছিলাম উনি ওনার কমিউনিটিকে বারবার বলছিল নিজেকে রাজা বলে মানছিল। এটা তো একটা সেন্টিমেন্ট গ্রো করা, এটা একটা তার যে কমিউনিটি, তার তাকে যারা ভালোবাসেন এবং এই যে তার যে সোসাইটি, সেই সোসাইটিকে নিয়ে একটা সেন্টিমেন্ট গ্রো করা। সেন্টিমেন্ট গ্রো না করলে কিন্তু আন্দোলনের যে দানা, সেই দানা কোনো আন্দোলনেরই দানা কিন্তু বাঁধে না। সেই জায়গাতে তার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে ঠিক আছে, কিন্তু তার ওজন সম্পর্কে দিল্লি অনেক বেশি বুঝে ফেলেছে তার ওজন কতটা আছে, তাই তার সমস্ত দাবি দাওয়া কখনোই মানবে না। দ্বিতীয়ত তোমায় বলি যে গতকাল রাত 10:30টার সময় ইনএসজির কিন্তু একটা বিশেষ টিম এসে রাজ্যে পৌঁছেছে, প্রদ্যুৎবাবুকে এই কথাটাও মাথায় রাখতে হবে। এবং গতকাল রাতে মানে আমার সঙ্গে আমার এক সহকর্মীর গতকাল রাতে আমি দেখছিলাম যে এনএসজির বিশেষ টিম যখন এয়ারপোর্ট থেকে আসে এবং এনএসজি যেখানে ছিলেন, তারা যেখানে ছিলেন সেখানে গতকাল রাতে 10:30-11টা নাগাদ আমরা সেখানে গিয়েছিলাম, সেইখানে এনএসজি চুপি চুপি বিধানসভাতে গিয়েছে। তার মানে 3 দিন বাদে কিন্তু বিধানসভা, এবং 3 দিন বাদে বিধানসভাতে তো এনএসজি কোনো স্পেশাল ট্রেনিংয়ে যায়নি। যদি স্পেশাল কোনো ট্রেনিংয়ে যেত তাহলে কিন্তু এনএসজির তরফ থেকে কিন্তু একটা প্রেস রিলিজ দেওয়া হয়, সেই ক্ষেত্রে এনএসজি কিন্তু স্পেশাল কোনো ট্রেনিংয়ে আসে নিয়ে রাজ্যে। তাহলে কিসের জন্য এনএসজি এসছে? এনএসজি হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ সিকিউরিটি, হ্যাঁ, সেই সিকিউরিটি কিন্তু ইতিমধ্যেই প্রায়, আমি যতদূর দেখেছি এনএসজি, আমি যখন ওরা ঢুকছিল সেই জায়গাতে, আমি যতদূর এনএসজিকে দেখেছি অন্তত সেখানে 100 জনের উপর এনএসজি কমান্ডো আছে। অর্থাৎ 100 জন এনএসজি কমান্ডো কিন্তু দিল্লি অন্যভাবে এরাজ্যে পৌঁছে দিয়েছে, যেহেতু 3 দিন পর বিধানসভা অধিবেশন আছে। মার্জনা করবেন, আগামীকাল থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। সেই বিধানসভা অধিবেশনের আগে গতকাল রাতের বেলা প্রায় 1টা-1.5টা এনএসজি কমান্ডাররা কিন্তু বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন। এখন এনএসজি কমান্ডাররা কেন এসছেন সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, তার উত্তর হয়তো এনএসজি দেবে। কিন্তু এনএসজি কমান্ডাররা কিন্তু মানে তোমার হচ্ছে ঘুরতে আসেনি, তারা কিন্তু কাজে এসছে। দেশের সর্বোচ্চ প্রতিরক্ষা দপ্তরের থেকে তাদের পাঠানো হয়েছে, দেশের সর্বোচ্চ স্পেশাল প্যারা কমান্ডো, তো প্যারা কমান্ডোদের কিন্তু এরাজ্যে মাংস ভাত খাওয়াতে আসেনি। নিশ্চয়ই কোনো কেন্দ্রীয় সরকারের বড় গেম প্ল্যান আছে, তাই প্রদ্যুৎবাবু কিন্তু চাপের রাজনীতিতে আজকে এখন প্রায় 1টা বাজতে চলল, প্রদ্যুৎবাবু অনেকটাই কোণঠাসা বলে মনে করছেন দিল্লির একাংশ। আপনারা শুনলেন নীল যেটা বলতে চাইল, যেহেতু প্রদ্যুৎ কিশোর দেববর্মা বরাবরই তার এই সামাজিক মাধ্যমে প্রত্যহিক ঘটনা তুলে ধরেন, সুতরাং এখন পর্যন্ত কিন্তু অন্তত প্রদ্যুৎ কিশোর দেববর্মা সে ধরনের সামাজিক মাধ্যমে সেই ধরনের কোনো প্রচারে তিনি আসেননি, সুতরাং এটা স্পষ্ট যে এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ আলাপ চারিতা হয়নি, সুতরাং এই বিষয়ে আমরা নজর রাখবো অঙ্কিত। একদমই, ধন্যবাদ দেবব্রতদা। ইতিমধ্যে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে, তবে কেন প্রদ্যুৎ এখনো পর্যন্ত কিছু বলছে না, কেনই বা নিশ্চুপ দিল্লিতে গিয়ে প্রদ্যুৎ, কেনই কোনো আপডেট দিচ্ছেন না তার কর্মী সমর্থকদের? অনশন তো এখনো চলছে, তবে কি কোনো ধরনের সদুত্তর দেওয়া হয়নি দিল্লি থেকে? একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ঘোরাফেরা খাচ্ছে। নিনিস দুটো একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।